बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आशा करी जे जेखाने आछेन आल्लाहर रहमते भालो आछेन आमिओ भालो आछि आजके आमि सकालकार नाश्ता बानालाम आजके आमार ब्लगटा सकाल थेके बाजार पर्यन्त की करलाम ओगुलाई दुई कप आटा निये चावलेर आटा निये निलाम तीन कप आर किछु परिमाण लवण दिए दिलाम এখন একটু নাড়া চাড়া করে একটু আদা রসুন বাটা দিয়ে দিব আর সকালকার নাস্তাটা প্রতিদিন পরোটা খেতে ভালো লাগে না রুটি খেতে ভালো লাগে না এর জন্য মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেলে ভালো লাগে এখন একটু আদা রসুন দিয়ে হালকা মানে হাতে যেটা দেওয়া যায় ওরকম একটা গরম পানি দিতে হয় কারণ সবসময় তো আমরা গুঁড়িটা করা হয় না তাই গুঁড়িটা করে চাউলের গুঁড়িটা করে ফ্রিজে রেখে দিলে ওইটা একটু গরম পানি দিয়ে গুলায় নিলে ওই যে কোনো পিঠাই ভালো হয় চিতই পিঠা হোক মানে যে যেই পিঠাটা খাক ওইটা সুন্দর হয় একটু হালকা গরম পানি দিয়ে কিছুক্ষণ মানে মেখে রাখলে এখন একটা ডিম দিয়ে দিলাম ডিমটা সম্পূর্ণ অপশনাল কেউ চাইলে নাও দিতে পারেন আবার আমি একটু দিয়ে নিলাম আমি আজকে সিটা রুটি বানাবো এখন আমি এটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখবো আর চাউলের গুঁড়ি দিয়ে যে পিঠাটা বানানো হয় সাথে সাথেই বানানো ঠিক না প্রায় এক থেকে আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তাইলে ওই চাল ইয়াটা ভালো হয় গুলানোটা ভালো হয় এখন আমি একটা তাওয়াতে তেল গরম করে গরম করে একটু তেলে দিয়ে দিলাম ব্রাশ দিয়েও দেওয়া যায় বা সুতি কাপড় দিয়েও দেওয়া যায় এখন আমি পিঠাগুলো বানায় নেব আমি অত একটা ভালো পারি না মানে যাই পারি মানে চেষ্টা করি কেমন হয়েছে খেতে তো ভালো হয়েছে এখন পিঠাগুলো একটু ডাকনাদা ডেকে আর এই পিঠাটা বানানো খুবই সহজ একদম সহজভাবে বানিয়ে নিলাম এখন আমি উল্টায় দিব সবগুলো পিঠা এভাবে করে বানিয়ে নিলাম মানে এটার সাথে কেউ মাংস বুনা করেও খেতে পারে চা ডিম ভাজা বুটের ডাল মানে এগুলা দিয়ে খেতে ভালো লাগে আমি আজকে বুটের ডাল রান্না করলাম ডিম ভাজলাম সাথে চা আছে প্রতিদিন তো আর মাংস বা ওগুলো আর আলু ভাজি দিয়েও খাই মানে সকালকার রুটি খাওয়া খুব কষ্ট এই জন্য এই ধরনের এগুলা গুঁড়ায় নিলে খেতে খুব ভালো হয় আমাদের সকালকার নাস্তা সেরে তারপর আমার হাজব্যান্ড বাজারে গেছে বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসলো আজকে কীভাবে ইলিশ মাছ আমি ফ্রিজে ফ্রোজন করে রেখে দিই ওইটাই দেখাবো সাথে চিংড়ি মাছ রুই মাছ তেলাপুয়া পোয়া আর ওইটা হচ্ছে মেনি মাছ এগুলো সব নিয়ে আসছে আর ইলিশ মাছগুলোও নিয়ে আসলো এখন আমি বেসিংয়ে ধুয়ে নিব মাছগুলা এভাবে করে ধুয়ে নিলে ভিতরে ময়লা আছে কিছু এখনকার ইলিশ তো অনেক ভালো সব ইলিশ মাছগুলো তাজা পাওয়া যায় আর বালি থাকে এভাবে কলের নিচে দিয়ে এভাবে করে একটা একটা করে ধুয়ে নিলে ইলিশ মাছ যতদিন রাখবেন কোনো সুন্দর ওইভাবেই থাকে আমি যেভাবে রাখবো ওইভাবে রাখলে আপনি এক বছরও রেখে খাওয়া যায় আর কেটে ইলিশ মাছ রেখে খাওয়া যায় না ফ্রিজে তো এখন আমি লেজটা আর কাঁটাগুলো এগুলো ফালায় দেই আমি দেই কেউ না চাইলে না দেন সেটা কোনো সমস্যা না এভাবে করে সবগুলো মাছ এক বছর ছয় মাস একটু এখন তো সিজন একটু দাম কম আবার ভালো মাছ পাওয়া যায় বেশি করে কিনে রেখে দেওয়া যায় আমি মাছগুলোকে এভাবে করে কেটে নিয়ে তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে এটা মুছে নিব যাতে গায়ে কোনো পানি না থাকে সবগুলো মাছ এভাবে করে আমি রেখে দিব যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই আমার ফুল ভিডিওটা দেখে করে নেবেন পাশে থাকবেন তাহলে সব নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে প্রতিদিন আর কথাতে অনেক সময় ভুল হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন একটু লেবুর রস দিয়ে দিলাম আর লেবুটা ঘষে দিয়ে দিলাম লেবুর যে কোনো লেবুই দিতে পারেন ছোটো হোক বড় হোক এটা কোনো সমস্যা না লেবু দিয়ে মাছটা রাখলে অনেক ভালো থাকে মানে আমি যেভাবে রাখছি এভাবে মাছটা রাখলে এক বছর পর্যন্ত একদম সুন্দর টাটকাই থাকবে মাছ এভাবে করে আমি সব মাছগুলোকে এভাবে করে সব মাছগুলোকে আমি লেবু দিয়ে মেখে নিব সবগুলো তো আর দেখানো যাবে না সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে
আমি চারটা করে পাঁচটা করে দেখালাম। এখন আমি পেপার দিয়ে মুড়িয়ে তারপর পলি করে রেখে দিব। এখন এর ভিতরে আবার পলি দিব, দিয়ে পরে দুইটা পলিতে রাখবো, কারণ মাছগুলো একসাথে এক দুইটা পলিতে রাখলে মানে আমার উঠাইতে সুবিধা হবে, যখন একটা একটা উঠায় নিব। আর যদি এভাবে রেখে দিই তাহলে সব কিছুর সাথে এলোমেলো হয়ে যাবে, এই জন্য আমি আরেকটা বড় পলিতে ভরে পরে রেখে দিব মাছগুলোকে। আর মাছ খুব ভালো থাকবে, একদম এক বছর পর্যন্ত যেরকম মাছ ওরকমই থাকবে ইনশাল্লাহ। আমি আবার যখন বের করে করে রান্না করব তখন সবাইকে দেখাবো। এই যে মাছগুলো আমি এভাবে রেখে দিলাম, সবাই আমার ভিডিওটা দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।